নমস্কার আপনারা দেখছেন শান্তন টিভি আমি রয়েছে আপনাদের সাথে চোখ রাখছি ভোর প্রাইম নিউজে এনডিএ জোটের নেতাদের সমর্থন মিলেছে আগে সে লিখিত সমর্থন পত্র পেশ হয়েছে রাষ্ট্রপতির দরবারেও এরপরে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানালেন হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেই প্রস্তাব মেনে নিয়ে প্রধানমন্ত্রী নিয়োগপত্র নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি জানা গেছে আগামী নয় জুন সন্ধ্যে ছটা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী সরকার গঠনের দাবি পেশের পর রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী বলেন গত দুই দফায় যে গতিতে দেশ এগিয়েছে সমাজের সব সব ক্ষেত্রে পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে আমি দেশবাসীকে জানাতে চাই আমাদের আরও পাঁচ বছরের কার্যকালে সেই একই গতিতে দেশের সব আশা আকাঙ্ক্ষা পূরণে কোন বৈঠকে সবাই আমায় প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের জন্য বেছে নিয়েছেন এনডিএ এর তরফে রাষ্ট্রপতির কাছে তা জানানো হয়েছিল এরপর রাষ্ট্রপতি আমায় ডেকেছিলেন ছিলেন তিনি আমায় প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার কথা বলেছেন নয় তারিখ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করব তৃতীয়বার এনডিএ নেতা নির্বাচিত হয়ে কংগ্রেসকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী হাত শিবিরকে এক হাত নিয়ে তার মন্তব্য গত দশ বছরে তো একশোটি আসন জিততে পারেনি কংগ্রেস তিনবারের লোকসভা মিলিয়ে হাত শিবির মোট যত আসন পেয়েছে বিজেপি একাই দুই সালে সেই আসন পেয়েছে 2024 লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর শুক্রবার সংসদীয় বৈঠকে বসে এনডিএ সংসদের সেন্ট্রাল হলের এই বৈঠকে জোটের নেতা নির্বাচিত হন মোদীজি প্রথমেই জোটের প্রশংসা করেন তিনি পরিষদের ছ নম্বর ওয়ার্ডের কবি গাঁও এলাকায় আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনায় কৈলাসহর সহ গোটা রাজ্যের কবি সাহিত্যিক ও সম্পন্ন মানুষের সঙ্গে সঙ্গে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব সরব হয়েছেন তিনি এই ঘটনা তীব্র নিন্দা জানান এই ঘটনার সঙ্গে জড়িতদের অতি সত্য গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেন তিনি আগামী দিনেও যাতে শহরে এ ধরনের ঘটনা না ঘটে এর জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তিনি কয়লা শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা ছিলেন প্রয়াত কবি হিমাদ্রিনন্দন দেব 2010 সালের পয়লা এপ্রিল তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন পরবর্তী সময়ে 2010 সালের পনেরোই অক্টোবর প্রয়াত কবি হিমাত্রী নন্দন দেবের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছিল প্রয়াত কবি হিমাত্রী নন্দন দেবের মৃত্যুবার্ষিকী পালিত হয়ে চলেছে প্রতি বছর পয়লা এপ্রিল দিনটিতে এই আবক্ষ মূর্তির পাদদেশেই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সুকান্ত স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল প্রয়াত কবি হিমাদ্রী দেবকে আজকে গত পরশু আমাদের এখানে কাজেরগাঁও এলাকায় যুব সমাজ থেকে যে হিমাদ্রি দেবের যে মূর্তি বানানো হয়েছিল সেটা সম্বন্ধে আমি পত্রিকায়ও দেখেছি এমনকি নিউজ চ্যানেলও দেখেছি সত্যি এটা আমার কাছে খুবই মানে আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যেটা এটা ভাবা যায় না উনি একজন সাংবাদিক সাহিত্যিক ছিলেন আমি আমার যে স্বর্গীয় সন্তোষ দেবাই আমার হাজবেন্ড ছিলেন তিনিও ওনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন আমি এই যে একটা ঘটনা ঘটনাটাকে আমি খুবই নিন্দা জানাই এবং যারা এই কাজ করছে আমি সেই দুষ্কৃতিতে আমি বলবো প্রশাসন থেকে যাতে তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং যেভাবেই হোক এটার একটা যে কারা করেছে বা কীভাবে করছে সেই দুষ্কৃতিকে খুঁজে বের করা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এবং বন্য হাতির আক্রমণে মৃত্যু একটি গবাদি পশুর ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলি পঞ্চায়েতের বাগবের এলাকায় জানা যায় শুক্রবার সকালে দক্ষিণ ঘিলাতলি এলাকার বাসিন্দা জীবন দেবনাথ রাস্তার পাশে তার গবাদি পশুটিকে বেঁধে দিয়ে আসে ঘাস খাওয়ার জন্য কিছু সময় বাদে জীবন দেবনাথ গবাদি পশুটিকে আনতে গিয়ে দেখতে পান তিনি সেখানে গবাদি পশুটিকে বেঁধেছিলেন যেখানে সেখানে গবাদি পশুটি নেই তখন তিনি গবাদি পশুর খোঁজে পার্শ্ববর্তী জঙ্গলে প্রবেশ করেন জঙ্গলে গিয়ে দেখতে পান গবাদি পশুটি মৃত অবস্থায় জঙ্গলে পড়ে রয়েছে তার পাশে একটি বন্য হাতি দাঁড়িয়ে রয়েছে জীবন দেবনাথের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলেও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেনি দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল এক বাইক আরোহী গুরুতর আহত এই বাইক নাম শৈবাল দেব ঘটনায় শুক্রবার বিকেল চারটা নাগাদ খোয়াই থানার অন্তর্গত মহাবীর চৌমহীতে এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে খোয়াই অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা গুরুতর আহত অবস্থায় শৈবাল দেবকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় তারা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠায় জিবি হাসপাতালে বাদার সঙ্গে একটা এক্সিডেন্ট হয়েছে সঙ্গে মহাবীর তুমি গ্যাস পাইছি দুইজন ইঞ্জুর পড়ে গেছে একজনের নাম যে সিরিয়াস বেশি তার নাম হচ্ছে শৈবাল দেব বয়স তিরিশ বাবার নাম সমীর রঞ্জে আর ওই পাঁচজনটা আইতো না সে তো একটা ইঞ্জুর হচ্ছে না বাইকের নাম্বারও আনছি একটা নতুন বাইক আর যে ইঞ্জুর হচ্ছে তার হচ্ছে সুপার স্প্লেন্ডার বাইক দুইটা বাইকের সঙ্গে সহি মাত্র তিরিশ মিনিটের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কাঠালিয়া মোটর স্ট্যান্ড এলাকা শুক্রবার সকালে বৃষ্টিতে জল জমে যায় এই মোটর স্ট্যান্ড চত্বর জুড়ে দুর্ভোগের মধ্যে পড়তে হয় পথচারীদের জলের মধ্যে যানবাহন নিয়ে চালকরা দাঁড়িয়ে থাকলেও যাত্রীদের দেখা পাওয়া যায়নি একাধিকবার কাঁঠালিয়া পূর্ত দপ্তরের বিষয়টি জানানো হলেও কোনো ধরনের কর্ণপাত করেনি দপ্তরের পদাধিকারীরা জল নিকাশি চ্যানেলগুলো সংস্কার করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি

এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায় সান্দন টিভি দায়বদ্ধতায় যার ঐতিহ্য